তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, মায়ের মমতা দিয়ে প্রতিবন্ধীদের বুকে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। রবিবার সিংড়া পৌরসভার আয়োজনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার 175 জন প্রতিবন্ধীদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও পথ শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় কাকা, সিংড়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান আলী রানা।